শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আমি ডক্টর দেবব্রত চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেব শোতে ডেভেলপমেন্ট অফ এডুকেশান অ্যান্ড বিজনেস এই শোতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ভীতি ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় এপিসোড এই এপিসোডে আসলে আমরা দুজন গেস্ট নিয়ে এসেছি যাদেরকে একটু পরে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই এপিসোডের মেইন টপিকসটা হচ্ছে পাবলিক হেলথ যে জনস্বাস্থ্য আপনারা দেখেছেন প্যান্ডামিকের সময় অনেক ধরনের ইস্যু এসেছে যেটা আসলে পাবলিক পাবলিককে নিয়ে স্পেশালি আমাদের হেলথ নিয়ে এবং যে প্যান্ডামিকতে আমরা যেভাবে কঠোর কঠিনভাবে সময় কাটিয়েছি এ নিয়ে আজকে ডিসকাশন হবে এবং গত এপিসোডে আপনারা জানেন আমি আপনাদের সামনে দুজন গেস্ট নিয়ে এসেছিলাম স্পেশালি টেকনোলজি নিয়ে তো প্রতি এপিসোডে এই এই শোটাতে আশা করি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গেস্ট নিয়ে আসবো যারা আপনাদেরকে নতুন জিনিস যে এডুকেশন এবং বিজনেসে আসতে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে তো আশা করি আপনারা গত এপিসোডে অনেক কিছু জানতে পেরেছেন এবং এই এপিসোডে তার থেকে আরেকটু বেশি হয়তো জানবেন পাবলিক হেলথ নিয়ে এবং ইন্টেলিজেন্ট স্পেশালি দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কীভাবে কাজ করছে এই 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 দুইটা টপিক্স নিয়ে তো এখন আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি আমার ডাইনে রয়েছে আমাদের প্রিয় অধ্যাপক ডক্টর রাসেল কবির উনি একটু পরে ওনার সম্বন্ধে বলবে উনি একজন শিক্ষক এবং শিক্ষাবিদ প্লাস রিসার্সের আর আমার লেফটে রয়েছে আমাদের খুবই পরিচিত একটা মুখ ডক্টর ইকরাম রহমান উনি মেডিকেল ডক্টর কিন্তু ওনার সম্বন্ধে উনি অনেক কিছু বলবে উনি খুবই ফেমাস একটা ডাক্তার প্লাস রিসার্চার সো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এই দুজন গেস্ট থেকে বিভিন্ন ধরনের নলেজ এবং যে জিনিসগুলো আসলে একাডেমিতে আসতেছে বা স্পেশাল নিয়ে ডিসকাশন করা হবে তো রাসেল ভাই একটু আপনি যদি আপনাকে নিয়ে বলেন থ্যাংক ইউ দাদা আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আমি অ্যাকচুয়ালি স্টার্ট করি ফ্রম আমার আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার আমি কমপ্লিট করছি ডেন্টিস্ট্রি ফ্রম বাংলাদেশ তারপর আমি এখানে মুভ করার পর মাস্টার্স ইন রিসার্চ মেথডস করি দেন পিএইচডিতে মুভ করি কারেন্টলি আমি ওয়ার্কিং অ্যাজ এন অ্যাসোসিয়েট প্রফেসর অফ পাবলিক হেলথ অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স অ্যাট অ্যাংলিয়ার এস্কিন ইউনিভার্সিটি আমি অলমোস্ট ফিফটিন ইয়ার্স অ্যাকাডেমিক সেক্টরে আসি ইন ইন দ্য ইউকে পাশাপাশি আমি অ্যাক্টিভলি ইনভলভ ইন পাবলিক হেলথ রিসার্চ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আপনাকে অশেষ ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য ইকরাম ভাই এখন আপনি যদি আপনার সম্বন্ধে একটু বলেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ আমি ডাক্তার ইকরাম রহমান আমি বাংলাদেশ থেকে এমবিবিএস করার পরে আমি আই ডিড মাই মাস্টার্স ইন জেনারেল সার্জারি অ্যান্ড পিএইচডি আফ আমি গত বিশ বছর ধরে অনেক লন্ডনের ইউনিভার্সিটিতে

এবং এরা পাবলিক হেলথ নিয়ে এবং পাবলিক যে ডাক্তার এবং যে বাই রাসেল বলল যে পাবলিক হেলথ নিয়ে আমরা এই নিয়ে আলোচনা করব তো এই শোটা আসলে যে ডেভেলপমেন্ট অফ এডুকেশন অ্যান্ড বিজনেস এর আসলে মেন লক্ষ্য হচ্ছে দেন নলেজ এক্সচেঞ্জ আমরা আসলে যে অ্যাকাডেমিশিয়ান যে কাজগুলো ইউনিভার্সিটি করতেছি আমরা কিভাবে জনগণকে পৌঁছাতে পারি তাই এই এনটিভিকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য সো আমি প্রথমে রাঁচেল ভাই আপনাকে যেহেতু সবাই আসলে প্যান্ডামিক থেকে জাস্ট হয়তো ওভারকাম করতেছে বা করছে প্যান্ডামিক সময় আমরা অনেক কিছু দেখেছি আসলে সবাই টোয়েন্টি নাইনটিন থেকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পর্যন্ত আসলে খুবই খারাপ অবস্থা যেটা বলা বাহিল তো আপনি যেহেতু আসলে আপনার ট্র্যাকটাও অন্যরকম একটা জিনিস যেহেতু আপনার ডেন্টিস্ট থেকে পাবলিক হেলথে এসেছেন আমি আপনাকে অনেক কাছ থেকে জানি তো আপনি যদি দর্শকদেরকে একটু বলেন যে যে কোভিডের সময় আসলে পাবলিক হেলথ বা পাবলিক হেলথ আসলে জিনিসটা কি অনেকে আসলে এই জিনিসটা হয়তো মানে যেভাবে জানে ওইভাবে হয়তো আমরা একাডেমিক লাইনে হয়তো পড়ি না বা বুঝাই বুঝি না সেটা কি কীভাবে পাবলিক একটু বলবেন যদি কাইন্ডলি বলেন থ্যাংক ইউ দাদা পাবলিক হেলথ যেটা বাংলায় আমরা বুঝি জনস্বাস্থ্য সো পাবলিক হেলথ যেটা কাজ করে মেনলি আমরা পপুলেশন লেভেলে কাজ করি পপুলেশনদেরকে মানে জেনারেল পপুলেশনকে আমরা এম্পাওয়ার করি তাদেরকে এডুকেট করি এই এডুকেশনের থ্রুতে তারা যেটা করে যেটা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারে যে বিভিন্ন প্রকার ইনফেকশাস ডিজিজেস ক্রনিক ডিজিজেস এবং অলসো ওরা এটাও জানতে পারে পাবলিক হেলথ এডুকেশনের থ্রুতে প্রমোশনের থ্রুতে যে কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হয় যেমন হ্যান্ড হাইজিন টেকনিক যেটা আমরা প্রপারলি লার্ন করলাম কোভিড নাইন্টিনের সময় না কোভিড নাইন্টিনের কথা যদি আপনি রেস করেন তাহলে আমার বলতে হয় যে অ্যাকচুয়ালি জেনারেল পপুলেশান তেমন একটা সাধারণ ধারণা ছিল না পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বলতে কি বোঝায় পাবলিক হেলথ ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি গ্রো করতে শুরু করে কোভিড নাইন্টিন পিরিয়ড থেকে এবং কোভিড নাইন্টিন পরে মানে জনস্বাস্থ্যের সম্পর্কে জেনারেল পপুলেশনের একটা একটা ভালো আইডিয়াস জন্ম নেয় অ্যান্ড পিপি জেনারেল পপুলেশন তখন নিজেদেরকে আপনি দেখছেন যে কোয়ারেন্টাইন করা শুরু করলো হ্যান্ড হাইজিনটা প্রপারলি মেনটেন করলো করা শুরু করলো তারপর তারা ভ্যাকসিনেশনটা নিতে আগ্রহী দেখালো সো এগুলো সবই পার্ট অফ পাবলিক হেলথ তো পাবলিক হেলথ মেইনলি কাজ করে যেটা আমি বললাম যে এটা আমরা মেইনলি এই জেনারেল পপুলেশনকে এম্পাওয়ার করি তারা নিজেদের নিজের রক্ষা নিজের করতে পারে সে নিজের ডিসিশানটা নিতে পারে কোন চয়েসটা কোন লাইফস্টাইলটা সে অ্যাডপ্ট করবে সো যেন সে হেলদিয়ার লাইফ লিড করতে পারে অ্যাডিশনালি দাদা পাবলিক হেলথের একটা কোর কম্পোনেন্ট আছে যেটা বলে ইপিডিমোলজি এই ইপিডিমোলজির থ্রুতে আমরা জানতে পারি যে কোন পপুলেশন গ্রুপ এফেক্টেড হচ্ছে মোর অ্যান্ড এটা আরও বলে দেয় যে ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিজ যে কোন জায়গায়

সো এদের পাবলিক হেলথ বাই ভাই বললো আপনাদের সার্জারিকেল বা আপনি অ্যাজ এ ডাক্তার এ পাবলিক হেলথ আপনারা কীভাবে দেখেন মানে আপনাদের আপনাদের ডিশনারিতে যা ডাক্তারদের ডিশনারিতে এটা কিভাবে আপনারা মানে নিতেছেন বা কীভাবে প্যান্ডামিকটাকে একটু পাবলিকে বলবেন কীভাবে আপনারা জানতে চান থ্যাংক ইউ দাদা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে রাসেল যেটা বলেছে পাবলিক হেলথটা যদি আমি বাংলায় আমার জন্য বলি ইন আ আম্যান্ড স্টার্ম আমি যদি বলি যে আমি পাবলিক হেলথ স্পেশালিস্ট না তাহলে আমি বলবো পাবলিক হেলথটা হচ্ছে এত বড় একটা কম্পোনেন্ট ফর ফর অ্যাওয়ারনেস গণসচেতনতা এই যে কোভিডের সময় এমন কোন সেক্টর নাই যেটা এফেক্ট হয়নি আমাদের মেডিসিন থেকে শুরু করে সার্জারি থেকে শুরু করে এভরি কর্নার্স অফ লাইফ সব জায়গায় এফেক্ট করেছে কোভিড তো অ্যাজ আ অ্যাজ আ সার্জিক্যাল স্পেশালিস্ট আমার কাছে মনে হয়েছে যে শুধু একটা মানুষ কোভিডের সময় শুধু সার্জারির প্রবলেম নিয়ে আসেনি তারা আরও অনেক প্রবলেম নিয়ে এসেছে কোভিড রিলেটেড সে সময় শুধু জনগণকে না ডাক্তারদেরকেও সচেতন হতে হয়েছে যে কোভিড রিলেটেড কমপ্লিকেশন কিংবা বোঝানোর জন্য লোককে যে কি রাসেল যেটা বলল হ্যান্ড হাইজিন মাস্ক পরতে হবে এটা শুধু পাবলিকে আওয়ার হয়নি এটা আমরাও অ্যাওয়ার হয়েছি এবং আমি মনে করি সেটাই আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট যে পাবলিক হেলথের যে অ্যাওয়ারনেস কম্পোনেন্টটা দাদা এটা ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ তো রাসেল ভাই আপনি যেটা অভিষেক রামভাই বললো দেন অ্যাওয়ারনেস দেখুন কোভিড মোটামুটি দুই বছর হলো টু অ্যান্ড হাফ ইয়ার্স বা একটু বেশি হতো কিন্তু আমার কাছে মনে হয় এখনও এটার প্রভাবটা মানে চলছে বা এটা আসলে জনগণের ভিতরে স্পেশালি আমরা যখন যাচ্ছি বা মানুষের যেভাবে এখনো কোভিড হচ্ছে এখনো কিন্তু বা আপনি এই এই পরে আপনার কি ধরনের জিনিস নিয়ে কি ধরনের চেঞ্জ হচ্ছে মানে একাডেমিক সাইডে যেটা হতো আপনাদের মাধ্যমে জনগণ জানতেছে বা ছাত্ররা জানতেছে এটা আবার পাবলিকের কাছে যাচ্ছে ওকে থ্যাংক ইউ দাদা মেনলি ইন দ্য এডুকেশন সেক্টর আমি যেটা বলবো যে কোভিডের সময় ডিউরিং কোভিড পিরিয়ড আর আফটার কোভিড পিরিয়ড আমরা যেটা শুরু করলাম আমাদের ইউনিভার্সিটিতে যে অনলাইন টিচিং প্রসেসটা এই টিচিং প্রসেসটা আমাদেরকে একটু হেল্প করলো কারণ হলো আমরা ইজিলি স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারলাম আমরা অনলাইন টিচিংয়ের মাধ্যমে ইউনো জানতে পারলাম যে স্টুডেন্টরা কিভাবে এঙ্গেজ হচ্ছে আমাদের প্রোগ্রামের সাথে ওরা কতটুকু বুঝতে পারলো ইউনো সাবজেক্ট এবং কনসেপ্ট ও থিওরিগুলো সেইগুলো ওভারঅল হেল্প করছে আমাদেরকে জানতে যে এডুকেশন সেক্টরটা থ্যাংক ইউ আমরা একটা ছোট বিরতিতে যাব বিরতির পরে আবার আপনার সাথে কথা বলবো দর্শক আপনাদেরকে জাস্ট কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি আমরা তা আপনারা আবার আসতেছি আসার পরে আপনাদের সাথে আবার প্রিয় দর্শক আমরা আবার ফিরে আসলাম দেব শোতে ডেভেলপমেন্ট অফ এডুকেশন অ্যান্ড বিজনেস আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে পাবলিক হেলথ দর্শক আপনারা যদি কেউ স্টুডিওতে কথা বলতে চান আমাদের ওখানে নাম্বার দেওয়া আছে প্লিজ আপনারা আমাদের দুজন গেস্টের সাথে কথা বলতে পারবেন এবং এই টপিকসটা সত্যিকারে একটা ইম্পর্টেন্ট স্পেশালি কোভিডের পরে যে আমরা কিভাবে কোভিডে কিভাবে আমরা আসলে কষ্ট পেয়েছি বা আপনারা সবাই জানিয়েছেন অনেকে অনেকভাবে জীবনযাপন করেছিলেন ওই সময়টা ওই সময়টার ভিতরে এবং এই সময়টার কাটার পরে আমরা আদৌ ওটার ইনফেক্টটা নিয়ে জর্জরিত এবং এখনও বিভিন্ন দেশে বা আমাদের দেশে এখানে এই ইউকেতে এখনও কোভিড হচ্ছে আপনারা জানেন অনেকেই কোয়ারেন্টাইন হচ্ছে বা জব থেকে বিরতি নিচ্ছে তো রাসেল ভাই আমরা যে কথাটাতে আসলে ছিলাম দর্শকের সম্বন্ধে বলতেছিলেন এডুকেশানে আপনাদের ইউনিভার্সিটিগুলোতে মানে আপনার স্পেশালিদের আপনি যেখানে পড়াচ্ছেন এখন কি ধরনের চেঞ্জ নিয়ে আসছেন বা কী ধরনের কারিকুলামে চেঞ্জ হয়েছে যে যেটা সত্যিকারের বিফোর এবং আপনার এটা একটা ডিফারেন্স হয়েছে সেই জিনিসটা যদি একটু শর্টলি বলতে চাই বলে আমি আমাদের প্রোগ্রামগুলোতে আমি যেটা দেখলাম রিসেন্টলি যে আমাদের লেকচার গুলো এখনও ফেস টু ফেস রয়েছে বাট আমাদের সেমিনার আর টিউটোরিয়ালগুলো এখন আমরা অনলাইনে করি এক দ্বিতীয়ত আমরা যে ডিজার্টেশন সুপারভিশনগুলো করি যেগুলো আগে ফেস টু ফেস হতো সেগুলো এখন মোস্টলি সবই অনলাইন বেসড তো এগুলাতে হয় কি আমাদের স্টুডেন্টদেরও একটা সুবিধা হয় তাদের ট্রাভেল করতে হয় না ট্রাভেল কস্টটা বেঁচে বেঁচে যায় যায় এক সময়টাও সো আর আর স্টুডেন্ট একটা ভালো হয় বিকজ আপনি গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন যখন আপনি অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করতেছেন আপনার স্টুডেন্টের সাথে সো এই প্রক্রিয়াটা স্টার্ট হয় কোভিডের সময় বাট এখনও কন্টিনিউ হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কবির ভাই আপনি তো অবশ্যই ডাক্তার এবং অ্যাপ্লিকেশান যে সার্জারিক্যাল অ্যাপ্লিকেশান যেটা বললেন আপনি কি দর্শকদেরকে একটু বলবেন যে রাসেল ভাই যেটা বললো ধরেন কোভিডের সময় পাবলিক হেলথ নিয়ে আর জর্জরিত সবাই আসলে এটা নিয়ে গভর্নমেন্ট পলিসি মেকার আমরা যারা এডুকেটর সবাই আসলে চিন্তিত ছিলাম অবশ্যই আমরা যেহেতু আইটি সেক্টরে কিন্তু আপনারা যারা ডাক্তার আপনাদের কি ধরনের চেঞ্জ এসেছে বা আপনি কী ধরনের দর্শকদেরকে বলতে পারেন কেমন চ্যালেঞ্জ হয়েছে এবং এটাকে কীভাবে ওভারকাম করেছেন বা হচ্ছে এখন প্লিজ থ্যাংক ইউ দাদা আমি কোশ্চেনটাকে অ্যান্সার দেব দুটা ভাগে একটা হচ্ছে গিয়ে যে এফেক্ট কিভাবে করেছিল সার্জিক্যাল অ্যাপ্লিকেশনটা পেশেন্টের সাথে আরেকটা হচ্ছে কি এডুকেশন তো প্রি কোভিড অবশ্যই কনসালটেশন হতো ডাক্তারের সাথে সামনাসামনি কোভিডের সময় এসেন্সিয়াল অপারেশন ছাড়া সব বন্ধ হয়ে গেছে তখন ভিডিও কনসালটেশন হতো এই 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 সময়টা যে সময় কোভিডটা হয়েছে অনেক অপারেশন বন্ধ হয়ে গেছে সেগুলো এখন অনেক ব্যাকলগ হয়ে গেছে পেশেন্টকে অনেক দিন ওয়েট করতে হচ্ছে কিন্তু এই যে ভিডিও কনসালটেশনটা যে শুরু হয়েছে এটা আগেও ছিল কিন্তু কোভিডের সময় আরও বেড়ে গেছে এবং পরেও এটা চালু হয়ে গেছে কিন্তু এর থেকে আমি বলবো যে এই যে যে ডাক্তারগুলা সিস্টেমের মধ্যে ছিল মেডিকেল স্টুডেন্টগুলা যাদের হ্যান্ডস ট্রেনিং দরকার ছিল সে সময় হয়তো এগুলি কমে গেছে তারপর আবার শুরু হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন যে এই যে ভিডিওটাকে অ্যাপ্লাই করা যায় অ্যাস এ ট্রেনিং মেথড কিংবা সার্জিক্যাল সিমুলেশন যেগুলো সেগুলো অনেক বেশি শুরু হয়ে গেছে কোভিডের পরে এবং এটা শুরু হয়েছে কেন যাতে করে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল স্টুডেন্ট যারা তারা তারা ডিপ্রাইভ না হয় ওদের ট্রেনিং থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই একরম ভাই এখন যদি আপনারা দেখতে চান যে টেকনোলজি অবশ্যই আপনারা অনেক নতুন প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন বা নতুন টেকনোলজি আসতেছে কী ধরনের টেকনোলজি আসলে আপনাদেরকে মানে ফলবম করতেছে বা কীভাবে আপনারা আসলে এটাকে দেখতেছেন দেন এই টেকনোলজি আপনাদের খুবই দরকার এবং কীভাবে এটাকে ইউজ করতেছেন কিছু যদি দর্শকদেরকে বলেন কোন ধরনের অবশ্যই গত সপ্তাহে আমরা বলেছিলাম গত এপিসোডে আমাদের টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিগ ডাটা এইসব নিয়ে কিন্তু সার্জারি ক্ষেত্রে আপনারা কীভাবে এগুলোকে ইউজ করতেছেন থ্যাংক ইউ দাদা আমি বলবো যে এটা একটা এটা একটা খুব এসেন্সিয়াল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকাল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল এডুকেশনের জন্য আমরা একটাকে বলি টেকনোলজি এনহ্যান্সড লার্নিং টি তো আমি আপনাকে ছোট কিছু এক্সাম্পল দিই আগে যেমন প্রথম দুই বছরে মেডিকেল অ্যান্ড মেডিকেল স্টুডেন্টদেরকে হিউম্যান বডি ডাইসেক্ট করে পড়তে হতো সেটা এখন আপনি একটা ভার্চুয়াল গ্লাস পরে লাইক এ গুগল গ্লাস কিংবা মেটাভার্স গ্লাস পরে মেটা গ্লাস পরে আপনি একদম হিউম্যান বডিটাকে দেখতে পাচ্ছেন আরও কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন একজন একজন এক্সপিরিয়েন্স সার্জন একটা ভিডিও রেকর্ড করলো একটা প্রোগ্রাম আছে যেটা খুব পপুলার হচ্ছে এখন প্রক্সিমি এই ভিডিওটাকে আপনি রিপ্লে করে সার্জনটা কিভাবে করছে কোন জায়গাটায় কাটছে এর থেকে ফিডব্যাক কি হতে পারে কোনটা লার্নিং পয়েন্ট এগুলাকে ইমপ্লিকেট করা এগুলাকে অ্যাডপ্ট করা সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল এডুকেশনের সাথে এটা একটা ট্রেমেন্ডাস ব্যাপার ইটস অ্যামেজিং দ্যাট শুধুমাত্র যে আপনি সার্জারি দেখলেন তা না কি ভুল হয়েছিল। কিভাবে শিখতে পারবেন ফিডব্যাকটা কেমন হয়েছে এটা অনেক বড় একটা অ্যাপ্লিকেশন এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু দর্শক আমরা দেখলেন আসলে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতেছে বা এখরাম বাইরা কীভাবে আসলে অ্যাপ্লাই করতেছে যেন টেকনোলজি আমরা আরও কথা বলবো রাসেল ভাই আপনি যেহেতু রিসার্চার এখন এই পাবলিক হেলথ নিয়ে কী ধরনের রিসার্চ হচ্ছে মানে কী ধরনের রিসার্চ আসলে এখনকার স্পেশালি এখন এই মুহূর্তে কী কী ধরনের রিসার্চ আপনারা করতেছেন বা কী ধরনের রিসার্চ আসলে মোস্ট ইম্পর্টেন্ট থ্যাংক ইউ দাদা আমার মেইন রিসার্চ এরিয়াসগুলো হলো মেন্টার্নাল অ্যান্ড রিপোর্টেক্টিভ হেলথ ওরাল পাবলিক হেলথ অ্যান্ড এইজিং অ্যান্ড হেলথ কেয়ার অ্যান্ড লাস্টলি আমি রিসেন্ট টাইম মেন্টাল হেলথ অ্যান্ড সুইসাইড নিয়ে কাজ করতেছি এখন কন্টেম্পোরারি টাইমে সাস্টেনেবিলিটি ইস্যুসগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আন্ডার রেটেড রিসার্চ অ্যান্ড ওয়ান অফ দ্য এরিয়াজ আমি বলবো অ্যালং ইন দ্য লাইন অফ পাবলিক হেলথ ইজ দ্যাট মেন্টাল হেলথ ইস্যুস আর নট আর নট প্রপারলি এক্সপ্লোর নট অনলি ইন দ্য ইউকে ইভেন ইন বাংলাদেশ বা ইন বাংলাদেশ মেন্টাল হেলথ ইজ কনসিডার এস এ কমপ্লিটলি এ টাবু এরিয়া অ্যান্ড কমপ্লিটলি অ্যান আন্ডার রেটেড রিসার্চ ইন বাংলাদেশ সো ইফ ইউ জাস্ট কনসিডার ওয়ান অফ দ্য কম্পোনেন্ট এরিয়া অফ মেন্টাল হেলথ ইজ সুইসাইড সুইসাইড নিয়ে বাংলাদেশে তেমন একটা কাজ হয়নি বাট আমরা বাংলাদেশি এবং আদার ইন্টারন্যাশনাল রিসার্চার্স আমরা কিছু কাজ করতেছি অন সুইসাইড নিয়ে এবং এবং আমরা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি থ্যাংক ইউল আপনি আসলে খুব ভালো একটা কথা বলেছেন যে মেন্টাল হেলথ এবং সুইসাইড বা যেসব জিনিসগুলো আসলে হয়তো আমাদের দেশে এগুলাকে অনেকভাবে চিন্তাও করে না অনেকে আসলে একটা কেস আসলে তখন অত পুলিশ ডিসকাস করে তখন মেডিকেল সায়েন্স আসে জিজ্ঞাসা করে আপনারা এদেশে মানে আমাদের স্পেশালি ইউকেতে তে এই জিনিসগুলো কতটুকু কেয়ারফুল মানে কতটুকু এটাকে মানে ডিগ্রি অফ মেজারমেন্ট কিভাবে এটাকে নিচ্ছে এই জিনিসটা একটু বলবেন ইউকেতে মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম আর এনি কাইন্ড অফ মেন্টাল এনিক আর অনেক ইম্পর্টেন্স দেওয়া হয় এবং প্রপার সাপোর্ট এবং সার্ভিসেস আছে ওয়ার আমাদের বাংলাদেশে এরকম মেন্টাল হেলথ রিলেটেড এখন রিসেন্টলি কিছু সার্ভিসেস এবং সাপোর্ট এবং রিসার্চ সেন্টার্স চালু হয়েছে বাট আপনি যদি জাস্ট ফাইভ ইয়ার্স ব্যাক এবং প্রি প্যান্ডেমিক সময় যান তাহলে দেখবেন যে তেমন একটা রিসার্চও ছিল না তেমন একটা সাপোর্ট সার্ভিসেসও ছিল না আর এই এরিয়াটাকে বাংলাদেশের জনগণ এবং ইউনো ডিফারেন্ট সবাই অন্যভাবে একটু অন্যভাবে মানে এটাকে আসলে দর্শক আপনারা জানেন আমরা যখন বাংলাদেশে কেউ যদি মেন্টাল হেলথ বলে সবাই ফাগল বলে মানে তখন তার ভ্যালুটাকে টোটালি আরেকটা জগতে নিয়ে যায় এখানে কিন্তু আপনারা যেটা বললেন এটা একটা আসলে প্রসিডিউরের ভিতরে থাকে লোকটা হয়তো মেন্টালি এফেক্টেড তাকে কিন্তু এভাবে ইয়ে করা হচ্ছে মানে খুবই যত্ন সহকারে দেখা হচ্ছে এটাই আসলে কিন্তু আমরা শিক্ষক শিক্ষণীয় ইউকে থেকে একরাম ভাই আপনাদের যে যেটা বললো মানে এই স্পেশালি মেন্টাল হেলথ বা সুইসাইড সুইসাইডাল থিংস অর সামথিং সার্জারি থেকে মানে আপনারা কি কি ধরনের টেকনিক ব্যবহার করতেছেন এদেরকে ফটেট করার জন্য সব কিছু তো আর সার্জারি বলতে তো সব কিছু আর আপনারা কেটে ফেলতেছেন না মানে সামথিং সামাও এটাকে ফিক্সড প্রবলেম সলভার তো এই জিনিসটা নিয়ে একটু পাবলিকে যদি বলেন থ্যাংক ইউ দাদা আমি অন্য কোনো সার্জিক্যাল ফিল্ডের কথা বলবো না আমি আমার আই উইল স্টিক টু মাই মাই ওন স্পেশালিটি আমার প্লাস্টিক সার্জারি অ্যান্ড দ্য অ্যান্ড নন সার্জিক্যাল অ্যাস্থেটিক্স নিয়ে কথা বলবো ইটস সো মাচ রিলেটেড উইথ দ্য পাবলিক হেলথ দাদা একটু ছোট করে এক্সপ্লেন করি যে এখন কসমেটিক প্র্যাকটিস একটা বুমিং বিজনেস এটা হচ্ছে এরা অফ আর ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ছেলেমেয়েরা বাচ্চারা বড়োরা সবাই ইনস্টাগ্রামে যাচ্ছে টুইটারে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে দেখছে একটা সুন্দর মানুষ চিন্তা করতেছে যে আচ্ছা আমি যদি ফেসে কিছু করতে পারি যখনই একবার করা শুরু করছে দাদা যখনই একবার করা শুরু করছে তখন রিপিটেডলি তারা করছে এটাকে বলে একটা রিপিটেড সাইকেল রিইনফোর্সমেন্ট এবং একটা খুব একটা ডিজিজ আছে দাদা যেটার মধ্যে আপনি যতই কসমেটিক প্র্যাকটিস করেন না কেন আপনি আপনার চেহারাকে পছন্দ করবেন না এটাকে বলে বডি ডিসমরফিয়া এবং বডি ডিসমরফিয়া থেকে ডিপ্রেশন আসবে সাইকোসিস আসবে সুইসাইডাল টেন্ডেন্সি আসবে তো এটা এটা খুব ইন্টিগ্রেটেড একটা ব্যাপার দাদা দাদা আপনাকে একটু স্টপ করতেছি দর্শক আমরা আবার একটা বিরতিতে চলে যাচ্ছি বিরতির পরে আসি আপনাদের সাথে আবার কথা বলবো আমাদের আপনাদের প্রিয় ডাক্তার একরাম ভাইয়ের সাথে তো উনি যে কথাগুলো বলতেছে এদের সার্জারিক্যাল স্পেশালি ফ্রেস রিকগনেশন অ্যান্ড অ্যান্ড যেটা হচ্ছে আমাদের প্লাস্টিক সার্জারি তো আমরা আবার আপনাদের সাথে এই কথা নিয়ে দর্শক আমরা আবার ফিরে আসলাম আমাদের স্টুডিওতে এখন যে দুজন গেস্ট রয়েছে আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যারা এখন নতুনভাবে টিভি শো সামনে এসেছেন তাদের জন্য আবার পরিচয় করে দিচ্ছি আমার ডাইনে রয়েছে ডক্টর রাসেল কবির এবং বামে রয়েছে ডক্টর ইকরাম রহমান দুইজনে ওভার এডুকেটেড তারা বাংলাদেশে এবং এদেশে সাথে বিভিন্নভাবে জড়িত মেডিকেল সায়েন্স এবং পাবলিক হেলথ নিয়ে তো দর্শক আপনারা যদি কেউ কোনো কোশ্চেন করতে থাকেন প্লিজ স্টোরিতে করতে পারেন নাম্বার নিচে দেওয়া আছে এটা আপনারা যদি ইচ্ছা করেন কোশ্চেন করার সুযোগ রয়েছে আর আমরা যে কথা বা টপিক নিয়ে আজ আলোচনা করতেছি সেটা হচ্ছে পাবলিক হেলথ জনস্বাস্থ্য এটা আপনারা সবাই জানেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স এবং ইউকেতে এবং বাংলাদেশে প্যান্ডামিকের ফরে স্পেশালি এই নিয়ে অনেক ধরনের রিপোর্ট এসেছে অনেক ধরনের তথ্য এবং রিসার্চ হচ্ছে তো আমাদের গেস্টদের সাথে আমরা যে আলোচনাগুলো করতেছি আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের ডক্টর রহমান রহমানের কাছে ডক্টর রহমান নো দ্যাটস দ্য প্যান্ডামিক আপনি যে একটু আগে বললেন প্লাস্টিক সার্জারি এবং কি বলে প্লাস্টিক সার্জারি স্পেশালি দ্য টেকনোলজি কী ধরনের নতুন জিনিস নিয়ে আসতেছে এবং জনগণ অনেকে আসলে আপনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন দেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অনেক ফেক নিউজ আসে ফেক ফটো আসে পাবলিককে যদি আপনি একটু বলেন কীভাবে সচেতন হওয়া এবং যেহেতু আপনি একজন স্পেশালাইজড একটু বলবেন যদি থ্যাংক দুটো কথা একটা হচ্ছে গিয়ে প্রথমে দাদা যেটা বললেন যে আমাদের মধ্যে একটা এখন একটা কালচার হয়ে গেছে যে আমাদেরকে আমাদের আমরা যদি ফেসবুকে কিংবা টুইটারে কিংবা ইনস্টাগ্রামে না থাকি আমাদের আইডেন্টিটি নেই ইট হ্যাজ বিকাম আওয়ার সোশ্যাল আইডেন্টিটি ইফ ইউ ডোন্ট বি অন দ্য ইনস্টাগ্রামই অ্যাজ ইফ ইউ ডোন্ট এক্সিস্ট আর এটা হচ্ছে আগের যেটা আমি বললাম এটা হচ্ছে একটা রিনফোর্সমেন্ট লুপ অনেক ফেস ফেক নিউজ আসবে কেউ কেউ ইনফ্লুয়েন্সাররা কেউ কেউ কিছু প্রোডাক্ট নিয়ে আসবে বলবে এটা ফেসে লাগালে কালকেই তুমি ফর্সা হয়ে যাবে কিংবা তোমার সমস্ত দাঁত চলে যাবে এগুলির কোনো সাইন্টিফিক বেসিস নাই। এইটি পার্সেন্ট আমাদের রিসেন্ট রিসার্চে আমরা লিখেছি যে এইটি পার্সেন্ট অফ দ্য প্রোডাক্ট যেগুলি সোশ্যাল মিডিয়াতে আসছে এগুলি কোনো সাইন্টিফিক বেসিস নেই তো এই ব্যাপারগুলো থেকে কিভাবে বাঁচা যায় যে আপনাকে সচেতন হতে হবে সেখানেই পাবলিক হেলথ পাবলিক হেলথের এটা আসছে যে সচেতনতা যে আপনি যদি একটা রেজিস্টার্ড প্র্যাকটিশনারের কাছে যান সে আপনাকে আপনাকে বলবে কোনটা কোনটা ঠিক আর কোনটা ঠিক না আর সেকেন্ড সেগমেন্টে যেটা দাদা বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন কি আর নিউ টেকনোলজিস দিনে দিনে সার্জারি কমে যাচ্ছে মানুষজন নন সার্জিক্যাল চলে যাচ্ছে লেজার কিছু ডিভাইস আছে আপনি মুখের মধ্যে দিলেন কিংবা বডির মধ্যে দিলেন আপনার ফ্যাটটাকে ডিজলভ করে দিল কিন্তু কিংবা আপনার ফেসটাকে টাইট করে দিল এগুলি এখন হাই ডিমান্ড আর কারণ মানুষজন চায় না যে সার্জারির পরে পাঁচ দিন দশ দিন হসপিটালে কিংবা বাসায় বসে থাকবে এটাকে বলি আমরা ডাউন টাইম তো এখন মানুষজন ওই ওই দিকে চলে যাচ্ছে মোর ওভার আপনি যেমন আজকাল আয়নাতে নিজের চেহারা দেখেন দেখে বলেন যে আচ্ছা আমি আজকে সুন্দর লাগছে নাকি আজকে সুন্দর লাগছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আজকাল ডাক্তারের কাছে কনসালটেশন করার সময় আপনার ওই সিস্টেমগুলো আপনাকে বলে দিবে। তোমার সানবার্ন এতটুকু তোমার মধ্যে দাগ এতটুকু এবং তোমার কি ট্রিটমেন্ট করা উচিত অ্যান্ড দিস আর রিয়েলি রিয়েলি নিউ ডেভেলপমেন্ট ইন দ্য প্লাস্টিক সার্জারি অ্যান্ড দ্য কসমেটিক ইন্ডাস্ট্রি নাও দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর ইকরাম আপনি যে নতুন জিনিসগুলো বলতেছেন আসলে আমরা সবাই বক্তব্য অনেক অনেক ফ্যামিলিতে দ্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই বিভিন্ন ধরনের ফ্যাক নিউজ ফ্যাক জিনিস দেখা স্পেশালি নতুন প্রজন্ম হতবম্ব হয়ে গেছে আসলে এরা এরা মানে স্পেশালি মানে অনেকে অত যাদের টাকা পয়সা আছে সেটা ঠিক আছে অত করতেছে কিন্তু যাদের অত মিডল ক্লাস ফ্যামিলি তাদের জন্য আসলে এটা কিন্তু একটা ডিসগাস্টিং এবং এটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস কবির ভাই যদি আপনি শুনছেন না যে সার্জারিক্যাল বা পাবলিক হেলথের সমস্যাগুলা আপনাদের রিসার্চের ক্ষেত্রে এই কি ধরনের নতুন রিসার্চ যেটা এটাকে প্রটেক্ট করতেছে বা জনগণ কি সচেতনতা নিয়ে আসতেছে এই পাবলিক হেলথ কিছু দর্শক যদি বলেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওটা টেকনোলজি কিভাবে কাজ করতেছে আমি একটা কমন एग्जांपल দেব যেটা আমরা আমরা সবাই ইউজ করি মোবাইল ফোনে যেটা হলো যে পেডোমিটার আপনি কতটুকু স্টেপ হাঁটলেন তারপর obesidad ম্যানেজমেন্ট যেগুলো অ্যাপগুলো রয়েছে সেগুলো তো এখন সবচেয়ে পপুলার এইগুলো থ্রুতে আমরা জানতে পারি যে আমরা কি লাইফস্টাইল লিড করতেছি এন্ড তারপরে আমরা ডায়েট প্ল্যানের একটা অ্যাপ ইউজ করি সবাই এটাও আমাদেরকে হেল্প করে আমরা কিভাবে আমাদের ডায়েটটা কন্ট্রোল রাখতে পারবো অ্যাডিশনালি নতুন নতুন যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের পাবলিক হেলথ সেক্টরে ইউজ হয় সেগুলো হলো যেমন ইনফেকশাস ডিজিজ মডেলিং যার থ্রুতে আমরা জানতে পারি যে এফ ফোরকাস্ট করতে পারি যে আগামী চার বছর পরে কোন ডিজিজ ইনফেকশাস ডিজিজগুলো এপিডেমিক হবে ওর প্যান্ডেমিক হবে ওর এন্ডেমিক হবে এটা একটা তারপরে আমরা কমনলি যেটা আজকালি বলি সেন্টিমেন্ট অ্যানালাইসিস এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা কি করে যেমন আপনি টুইটার ফেসবুক বা লিঙ্ক লিঙ্কডিন বা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া থেকে টেক্সটগুলো স্ক্র্যাপ করে নিয়ে আসে তারপর এগুলো সেন্টিমেন্ট অ্যানালাইস করে আম পাবলিক হেলথ প্রফেশনাল রিসার্চারদেরকে বলে দেয় যে ওয়েদার এ পার্সন ইজ ইউনো হ্যাভ টেন্ডেন্সি টু সুইসাইড অর নট সো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আর ওয়েব স্ক্র্যাপিং দিয়ে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি কোন ইন্ডিভিজুয়াল ওর গ্রুপ অফ পিপল আর ভার্নারেবল টু দিস কাইন্ড অফ মেন্টাল হেলথ ইস্যু থ্যাংক ইউ দাদা এখানে কি জনগণ বা আপনাদের যারা দর্শক দেখতেছে আমাদের টিভির পর্দায় আছে এখন এদের জন্য কি বলতে পারবেন যারা এটাকে কীভাবে আরো ওপেন করা যায় মানে অনেকে যে কথাটা বললেন বা মেন্টাল হেলথ এটা কি ফ্যামিলিগতভাবে কিভাবে সাহায্য করা যায় মানে কীভাবে আপনারা রিসার্চ থেকে কিছু তথ্য দিতে পারবেন যেটা ওপেন টক হতে পারে বাচ্চাদেরকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলিডেতে নেওয়া এগুলো কিন্তু মানে পার্ট অফ দ্য এক্সাইটমেন্ট এখন আপনাদের রিসার্চ থেকে কোনো কিছু আছে যেটা হ্যাঁ প্লিজ হ্যাঁ জি সুইসাইড একটা কল আছে একটা হ্যাঁ হ্যালো আমি একটা এই অ্যাপার্টমেন্ট থেকে আদা ভালো আছেন আমার একটা প্রবলেম আছে আমি বল বল চাইছি যে 12 টক হয়েছিল আচ্ছা তো টক পার পরে এখন

আচ্ছা আচ্ছা আমি আমাদের ডক্টর একরাম সাহেবকে বলতেছি উনি স্ট্রোক করেছে তো আপনি তো অবশ্যই একজন ডাক্তার কি উনাকে কিছু অ্যাডভাইস হতো মানে হ্যাঁ কি ভাবে শারীরিক উনি স্ট্রং হবে বা হতো বুঝতেছেন না বয়স্ক লোক মানে সুস্থ হওয়ার জন্য কিছু যদি মোটিভেশনাল কথা বলেন উনাকে थैंक यू আপনার প্রশ্ন প্রশ্নের জন্য আপনাকে আমি বলবো যে এটা আসলে এক এটা তো আসলে শিক্ষামূলক একটা প্রোগ্রাম তো প্রথম আপনার যার সাথে যোগাযোগ করা উচিত সে হচ্ছে আপনার জিপি আপনার যে শরীরের সমস্যা যে কথা আপনি বললেন আপনার যেই মেইন শরীরের সমস্যা স্ট্রোকের পরে এটা তো সবারই দুর্বল হয়ে যায় কিন্তু আপনার এই সমস্যাটা খোলাখুলি করে আপনার জিপিকেই বলা উচিত এবং উনি যেহেতু আপনার হিস্ট্রি জানেন উনি আপনাকে বেস্ট অ্যাডভাইস দিতে পারবেন থ্যাংক ইউ আশা করি আপনি সুস্থ উঠবেন দোয়া করি আপনার ভালো থাকেন এবং সুস্থ হন থ্যাংক ইউ রাসেল ভাই আপনি যেটা বলতেছিলেন হ্যাঁ যদি একটু কন্টিনিউ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমি কোশ্চেনটা বললাম যে আমাদের স্পেশালি বেঙ্গলি কমিউনিটিতে অনেকে আসলে ধরেন মেন্টাল হেলথ বলতে চায় না ধরেন সত্যি কথা একটা বাচ্চা বা একটা ফ্যামিলিতে একটা যদি লোক যদি অসুস্থ হয় অত তাকে ডিসকাস করে না এই পাবলিক হেলথ আপনাদের রিসার্চ থেকে কি ধরনের অ্যাডভাইস আপনারা করতে পারেন বা ধরনের যদি একটু বলেন জন্য থ্যাংক ইউ দাদা আমি প্রথমে বলেছিলাম যে এই সুইসাইড একটা আন্ডার রেটেড রিসার্চ অ্যান্ড সুইসাইড রিসার্চের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে দে আর সো মেনি আন্ডারলাইং ফ্যাক্টরস এই আন্ডারলাইং গুলো আমাদের একটা ইনিশিয়াল স্টেজে স্ক্রিনিং স্টেজে আইডেন্টিফাই করতে হবে এবং ওই মোমেন্টেই আমাদের একটা স্টেপ নিতে হবে সো আপনি যদি মনে করেন আপনি জিপির কাছে যাচ্ছেন বা কোনো হেলথ কেয়ার প্র্যাকটিশানার কাছে যাচ্ছেন বা প্রফেশনালের কাছে যাচ্ছেন আমার আপনার কোনো এরকম টেন্ডেন্সি থাকে এবং ওই প্র্যাকটিশানার বা প্রফেশনাল যদি ডিটেক্ট করতে পারে বা অ্যাসেস করতে পারে যে আপনার এর কারণ টেন্ডেন্সি রয়েছে আমার মনে হয় তখন থেকে স্টেপটা নেওয়া উচিত আদারওয়াইজ এই রেটটা সুইসাইডাল রেট আর সুইসাইড সো মেনি রিজন্সের জন্য হয় এই রেটটা কমানো যাবে না সো আর যাদের এরকম ক্রনিক ডিপ্রেশন বা ক্রনিক মেন্টাল স্ট্রেস থাকে আমি তাদেরকে বলবো যে আমাদের জিপি সার্ভিসেসগুলোতে ইউনো সাইকেট্রি সার্ভিসেস দেওয়া হয় ওগুলোতে থ্যাংক ইউ থ্যাংক ইউ রসেল ভাই একরাম ভাই আপনি যদি মনে করেন দেখতেছেন যে এখন ধরেন অনেকে ডিপ্রেশন বা পাবলিক হেলথ তো আসলে বিভিন্ন সেক্টর থেকে আসে তো আপনাদের যে এডুকেশন আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন ইংল্যান্ডে কী ধরনের ডিফারেন্স কি যেহেতু আমাদের এই প্রোগ্রামটা আসলে দর্শক আমাদের প্রোগ্রামটা হচ্ছে এডুকেশন এবং বিজনেস দ্যাট মিন্স আমরা আসলে এডুকেশন আমরা সবাই আমি স্পেশাল আমি ইউনিভার্সিটির লেকচারার সুতরাং আমার সাথে যারা আসতেছে বা আসবে ফিউচারও সবাই কিন্তু এডুকেটর তো আমরা আসলে এখানে চাচ্ছি এদের নলেজ এক্সচেঞ্জ যে আমরা এডুকেশনে কি হচ্ছে বা কি আমরা আসলে পড়াচ্ছি একটু পাবলিক দর্শকদেরকে জানানোর জন্য সো এক নাম্বায় আপনি যদি বলেন বাংলাদেশে পড়াশোনা করেছেন এখানে পড়াশোনা ডিফারেন্সটা কি এখানে যারা মেডিকেল পড়তে চায় বা যারা আসলে মেডিকেল সায়েন্স নেই শুধু মেডিকেল না বায়ো সায়েন্স বায়োটেকনোলজি যে সাবজেক্টগুলো আছে আপনি যে একটু বলেন কি কী কী ডিফারেন্সেস আসলে থ্যাংক ইউ দাদা সবচেয়ে বড় যেই পার্থক্যটা বাংলাদেশের কারিকুলাম আর ইউকের কারিকুলাম আমি আমি দাদা যেটা বলেছেন আমি টোটাল সায়েন্স অ্যান্ড সেম কারিকুলাম নিয়ে বলছি সায়েন্স অ্যান্ড মেডিকেল এডুকেশান সব নিয়েই বলছি যে বাংলাদেশের অবশ্যই বাংলাদেশ থেকে খুব নামি এবং ভেরি এক্সপিরিয়েন্সড খুব ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সব সেক্টরেই আছে কিন্তু বাংলাদেশের কারিকুলামটা ভেরি ডাইডাকটিক খুব থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশনটা অনেক বেশি আর এখানের এখানের ডাইডাক্টিক যেটা থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশনটা সেটার সাথে প্র্যাকটিক্যালটাও ভেরি ইন্টারলিঙ্কড যাতে করে ছেলেমেয়েরা যখন মেডিসিনে যাচ্ছে ওরা এটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছে একদম ভেরি বিগিনিং তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো থ্যাঙ্ক আমি যখন আমার যখন প্রথম দু বছর মেডিসিনে আমি আমরা খুব প্রি মেডিকেল অ্যানাটমি ফিজিওলজি পড়ে এসেছি তারপরে থার্ড ইয়ারে যে আমরা প্রথম ডাক্তার দেখা শুরু করেছি এখানে একটা ছেলে প্রথমেই ফার্স্ট ইয়ার থেকে জিপি সার্জারিতে যাচ্ছে সো বুঝতে পারছে ও যখন পড়ছে আর যখনই পেশেন্টটা দেখছে জাস্ট খালি অবজার্ভ করছে তখন ও বুঝতে পারছে যে আমার নলেজটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এই অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট দা থ্যাংক ইউ তাহলে আপনি বলতেছেন আসলে যে কাজ করার সাথে মানে লার্নিং বাই ডুইং বাই লার্নিং আসলে অ্যাবসলিউটলি ওইটাই মানে এখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা হচ্ছে থ্যাংক ইউ রাসেল ভাই আপনি কি ধরনের মানে এডুকেশান অবশ্যই আপনারা পড়াচ্ছেন আপনি অনেক ছাত্র পাবলিক হেলথ নিয়ে এখন বিশেষভাবে হচ্ছে আমাদের দেশের সাথে কম্পেয়ার করলে পাবলিক হেলথ এই টপিকটা বা সাবজেক্টটা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির মতন নতুন হচ্ছে বা নতুন হয়েছে কী ধরনের কম্পারিজন আপনি দেখতেছেন বা কী ধরনের জিনিস নিয়ে আসা উচিত জি থ্যাংক ইউ দাদা আমি কোর্স লিড করি এম এস সি পাবলিক হেলথ আমাদের ইউনিভার্সিটিতে লাস্ট ফাইভ ইয়ার্স আমি অলসো অ্যাডমিশন টিউটার তো আমার এক্সপিরিয়েন্স বলে যখন একটা মেডিসিন ও ডেন্টিস্ট স্টুডেন্ট অর ফিজিওথেরাপি স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে এমএসসি করতে আসে ওরা মেইন চ্যালেঞ্জটা ফেস করে হলো অ্যাসাইনমেন্ট রাইটিং বিকজ আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা হলো মুখস্থ করা আর এক্সাম দেয়া আর এখানে সব ক্রিয়েটিভ রাইটিং ওর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড রাইটিং স্কিল আমরা ডেমনস্ট্রেট করতে বলি স্টুডেন্টদেরকে সো যখন ওরা এই অ্যাকাডেমিক রাইটিং চ্যালেঞ্জেসগুলো ফেস করে ওরা একটা মানে খুব সাফার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে কিভাবে স্টার্ট করব কোথা থেকে ম্যাটেরিয়াল নিব হোয়াট ইজ লিটারেচার রিভিউ কোন অ্যাকা লিটারেচারগুলো ইউজ করবো সো এই চ্যালেঞ্জেসগুলো ওদেরকে অনেক ভোগায় সো হয় কি যে একটা মেরিটোরিয়া স্টুডেন্ট মেডিসিন অ্যান্ড ডেন্টিস করে আসলো বাংলাদেশ থেকে এখানে এসে খুব স্ট্রাগল করছে অ্যান্ড সামটাইম হয় কি ওরা ওরকম পারফর্ম করতে পারে না মিডল অফ দ্য প্রোগ্রাম ওরা কোর্স ছেড়ে দেয় দেখা যায় যে বা ওরকম এক্সপেক্টেড রেজাল্টও করতে পারছে না ওয়ার হ্যার সাম স্টুডেন্টস হু আর ভেরি অ্যাক্টিভ ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড লার্ন অ্যাকাডেমিক রাইটিং স্কিল বিকজ আপনি জানেন আমাদের ইউনিভার্সিটিগুলো স্টাডি স্কিল সাপোর্ট সার্ভিসেস ফ্রম দ্য বিগিনিং দ্য ফ্রিলি সো ওই স্টুডেন্টগুলো যদি ওগুলো লার্ন করতে পারে অ্যান্ড এই অ্যাকাডেমিক স্কিল স্কিলগুলো ইমপ্রুভ করতে পারে আমার মতে তারা এই এমএসসি কোর্সগুলোতে ভালো করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর রহমান আপনি তো বললেন একটু আগে যে ডিফারেন্সেস মানে আমাদের যে ডুইং বাই লার্নিং অ্যান্ড প্রসেসটা এই সার্জারিকে যারা ডাক্তার এখন পড়তেছে বা ইয়াং ডাক্তার বা ইয়াং যারা হয়তো জিসিএসইও লেভেল শেষ করছে বা এই লেভেল কমপ্লিট করছে মেডিসিন পড়বে এদের জন্য আপনি কী ধরনের অ্যাডভাইস মানে জিনিসটা তো এক্সাইটেড আপনি যেহেতু করতেছেন এটা আপনার জন্য একটা জব এটা হবি এখন যারা পড়তে চায় কোন সাবজেক্ট এবং কী ধরনের জিনিসগুলা এখন থেকে তাদের মাথায় রাখা উচিত একটু যদি ইয়াং জব প্রজন্মের জন্য এখন আমরা আসছি এখন শুধু এডুকেশানের জন্য থ্যাংক ইউ দাদা আমি আসলে বলবো যে কেউ যদি ইন্টারেস্টেড হয় মেডিসিন আর সার্জারিতে পড়ার জন্য আন্ডার এখানে শুধুমাত্র ডাক্তার হল শুধুমাত্র ডাক্তার হয়েই যে রোগীকে ট্রিট করতে হবে সেটা আসলে ব্যাপারটা এখানে এরকম না এখানে অনেক রকমের সাবজেক্ট আছে কেউ যদি ইন্টারেস্টেড হয় সায়েন্সে কেউ যদি ইন্টারেস্টেড হয় বায়োকেমিস্ট্রিতে কেউ যদি ইন্টারেস্টেড হয় ব্লাড টেস্ট করার জন্য কেউ যদি ইন্টারেস্টেড হয় প্যাথোলজির জন্য ওখানে স্পেশালিস্ট ডিগ্রি আছে সো ডাক্তারি মানে মেডিসিন আর সার্জারিতে হয়েই যে ডাক্তারি হতে হবে দাদা এটা আমি কিন্তু এই এখানে সাপোর্ট করি না এখানে অনেক অপশন আছে কিন্তু আমি একটা কথা বলবো যে প্রেশারাইজড হয়ে কোনোদিন কেউ জানি জব সিলেক্ট না করে ইউ হ্যাভ টু ডু সামথিং ওয়াট ইউ লাইক অ্যান্ড লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্যাস ইজ রিয়েলি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সমাজে কি হয় আমরা যারা বাংলাদেশে সবাই আমরা যতটুকু নলেজ আমাদের থাকুক আর না থাকুক আমাদের একটা প্রেশার ছিল ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই দুইটাই এর থেকে আর কোনো আমার মনে হয় আর কোনো ছিল না হয়তো ছিল কিছু অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টেন্ট হলেও এসিসি করতে হবে থ্যাংক ইউ আপনি এটা বলার জন্য দর্শক আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আমরা প্রতিদিনই ছাত্র পড়াই এটাই আমাদের আসলে কর্মজীবনের উদ্দেশ্য এখন সুতরাং আমরা চাই যে আপনারা কাউকে ফ্যাার করবেন না এই ফ্যাশার করাই কিন্তু আসলে পাবলিক হেলথের মাধ্যমে সলিউশনে আসতেছে কারণ আপনারা যদি ফ্যাশার করেন বাচ্চারা কী হবে ওভারলোডেড হয়ে যাবে এবং এটা ইন্টারেস্টে যেটা ডক্টর একরাম বললেন যারা ইন্টার হারিয়ে ফেলবে এখানে আসলে আমরা দেখেছি যারা যাদের বাচ্চা অনেকের বাচ্চা জাস্ট নর্মাল একটা গ্র্যাজুয়েশান করার পর অনেক ভালো করতেছে ইভেন এদেশে তো মানে সবাই টাকা কামানোর জন্য কিন্তু খুব একটা মানে বড় কঠিন কিছু না যদি একটু নলেজ এবং একটু স্মার্ট হয় তো সুতরাং স্কিল ডেভেলপমেন্ট যে জিনিসটা থ্যাংক ইউ রাসেল এই জিনিসটা আমাদেরকে আসলে ইম্পর্টেন্স দিতে হবে বাচ্চা কী পড়তেছে কী করতে চায় তার মেরিটের উপরে তাকে ওই লাইনে দেওয়াটা উচিত রাসেল ভাই আপনি যদি বাংলাদেশ থেকে কেউ যদি পাবলিক খেলতে পড়তে চায় বা আসলে অনেকে এখানে আসে বা এই সাবজেক্টটা কিন্তু সত্যি এখন খুবই ডিমান্ডিং আমি কিছুদিন আগেও কয়েকটা বাংলাদেশ প্রফেসরের সাথে কথা হয়েছে তারা অনেকে অনেক ইউনিভার্সিটিতে আসলে সাবজেক্টটা ডিপার্টমেন্ট খুলতে চাচ্ছে তো কেউ যদি এখানে কারণ খুললে তো আর হবে না ওখানে টিচার লাগবে অবশ্যই আমাদের মতন যারা এডুকেটর তাদেরকেই নিয়ে পড়াবে সুতরাং কেউ যদি পাবলিক হেলথের উপর মাস্টার্স বা পিএইচডি করতে চায় দশ আপনি কিভাবে উপদেশ দিতে চান বা স্পেশালি আমাদের নতুন প্রজন্মের জন্য যারা এখানে আছে এবং বাংলাদেশে আছে ইউরোপ ইনক্লুডেড যারা ইন্টারেস্টেড পাবলিক হেলথ ডিগ্রি করতে ফিউচারে আমি তাদেরকে সাজেশন দিব যে যে যেই ইউনিভার্সিটি তারা সিলেক্ট করুক সেই ইউনিভার্সিটি কোর্সটা সম্পর্কে একটা প্রপার আইডিয়া নেওয়া যারা অ্যালুমনাই ছিল তাদের সাথে একটা কন্ট্যাক্ট করা অর মেবি কারেন্ট স্টুডেন্টদের সাথে একটু লিয়াজও করা সো তারা যেন জানতে পারে কিভাবে কোর্সটা স্ট্রাকচার্ড কী অ্যাসেসমেন্ট মেথড বা স্ট্র্যাটেজিজ আমরা ইউজ করি কি টিচিং মেথড বা লার্নিং স্ট্র্যাটেজিজ আমরা ইউজ করি এগুলো সম্পর্কে একটু আইডিয়া নেয়া প্লাস আমি যেটা মেইনলি স্ট্রেস করব এখানে যে স্টুডেন্টদেরকে পাবলিক হেলথ ফিল্ডে আসতেই হলে ওদের অ্যাকাডেমিক রাইটিং স্কিলটা ইম্প্রুভ করতেই হবে এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিজায়ারেবল স্কিল ইফ ইউ ওয়ান্ট টু ইউনো সাস্টেন অর ওয়ান্ট টু লিড এ প্রপার পাবলিক হেলথ প্রফেশনাল লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ কবির ভাই ইকরাম ভাই আপনাকে একটা মানে জাস্ট স্যানারি বেস্ট একটা কোয়েশ্চেন ধরেন সবাই তো সার্জারিকে ভয় পায় সত্যি কথা মানে যখন একটা রোগ আছে বা কেউ যদি বলে দেন অপারেশন হবে বা জিনিসটা হবে দর্শকদেরকে আমরা একটু বলবেন যে মানে এই জিনিসটাকে তারা কীভাবে নেওয়া উচিত মানে কতটুকু লাইট নিতে পারে যেটাতে তারা উপকৃত হবে তারা মানে এই অপারেশানটা আসলে ছোটো হোক বড়ো হোক অপারেশান একটা সাইড ইনফেক্ট আছে এটা আছে অবশ্যই যারা ডাক্তার আপনারা তারা আমাদের থেকে আরও বেশি জানেন কিন্তু এই পাবলিকদেরকে আপনি কীভাবে মোটিভেট করতে পারেন যে এটা ভয় না পাওয়ার জন্য কি উপদেশ দিতে পারেন থ্যাংক ইউ দাদা এ আমার অ্যান্সারটা খুব ডক্টর রাসেলের স্পেশালিস্টের সাথে ইন্টারলিঙ্কড আমি বলবো যে আজকাল আমরা সবাই গুগল ডক্টর আমরা সবাই আমাদের যখন একটা প্রবলেম আসবে যখন আপনাকে হসপিটালে রেফার করবে আপনি প্রথমেই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ডাক্তারের চিঠি থাকে নিয়ে আপনি ওই স্পেসিফিক টপিকটাকে আপনি গুগলে টাইপ করে আপনি দেখবেন এবং এই যখন এই জিনিসটা আপনি দেখবেন আর ওখানে একটা যে কোনো একটা মেডিসিন যে কোনো একটা সার্জারির অনেক কমপ্লিকেশন হতে পারে আর আপনি তো অ্যাজ এ লে পার্সন আপনি তো বুঝবেন না আসলে কোনটা কমপ্লিকেশন তখন আপনি গুগল থেকে ওগুলি পড়ে আপনি ঘাবড়ে যাবেন এই জন্যই এই দেশে খুব একটা ভালো সিস্টেম আছে যে এনএইচ যখনই আপনাকে কোনো একটা অপারেশনের কথা বলে আপনাকে একটা বুকলেট দিয়ে দেয় এবং খুব সোজা বাংলায় কিংবা আপনার ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে আপনি কি এক্সপেক্ট করতে পারেন আপনার কেমন থাকতে হবে কতদিন থাকতে হবে কি কমপ্লিকেশন হতে পারে আমি সচেতন হওয়া খুব ভালো কিন্তু ওভার কনসাস হওয়া খুব খারাপ আমি রিকোয়েস্ট করব এই এন টিভির মাধ্যমে দাদার মাধ্যমে ডক্টর রাসেলের মাধ্যমে যে কিছু কিছু জিনিস আছে যেটা স্পেশালিস্টের হাতে ছেড়ে দেওয়া ভালো সচেতন হবেন কিন্তু ঘাবড়ে যাবেন না ওভার রিসার্চ করবেন না গুগলের মাধ্যমে থ্যাংক ইউ থ্যাংক ইউ রমন ভাই দর্শক দেখলেন হ্যাঁ ডক্টর রহমান যেটা বললো আসলে সচেতন হওয়া ভালো কিন্তু অবার সচেতন হওয়াও খুবই ভালো না কারণ যে ডাক্তার যিনি আপনাদেরকে নিয়ে সেবা করতেছে ওনাদের উপরে ছেড়ে দেন ওনারাই আপনাদেরকে ভালোভাবে দেখবে এবং সুস্থ করে তুলবে আশা করি আমাদের মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি রাসেল ভাই এখন যদি কেউ পিএইচডি করতে চায় যেটা দুজনের কাছে কোয়েশ্চনটা আসতেছে আসলে সাতের জন্য কী করা উচিত বা কী ধরনের টপিক্স এবং পাবলিক হেলথের যেটা বললাম মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেন এখান থেকে পাশ করার পর অনেকে কথা দেশে চলে যাবে যারা যে অত একটা ডিপার্টমেন্টাল হেড হবে লেকচারার হবে কোন ধরনের টপিক্সটা এখন আপনি দুই তিনটা সাবজেক্ট বললেন মেন্টাল মেন্টাল হেলথ সুইসাইড ক্লাস আপনার যে নতুন মানে ফ্যান্ডামিকগুলো আসতে সেইগুলো নিয়ে ডিসকাশান কিন্তু কী ধরনের টপিক্স আসলে খুবই ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে এটা যদি একটু বলেন নতুন প্রজন্মের জন্য ছাত্রদের জন্য থ্যাংক ইউ দাদা আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই পিএইচডি রিসার্চ মানে স্টুডেন্টদেরকে বুঝতে হবে যে এটা একটা কমপ্লিটলি নোভেল রিসার্চ আইডিয়া সামথিং দ্যাট হ্যাজ নট বিন ডান এনিওয়ার বিফোর সো এরকম একটা রিসার্চ আইডিয়া একটা স্টুডেন্টে ডেভেলপ করতে হবে এবং সেই যেই ইউনিভার্সিটিগুলোতে ইন্টারেস্টেড অ্যাপ্লাই করার জন্য সেগুলো ইউনিভার্সিটি সাইটে গিয়ে পোটেন্সিয়াল সুপারভাইজারের প্রোফাইল দেখে ওই যেগুলো টপিকের উপর ওই সুপারভাইজাররা কাজ করছে সেরকম টপিক সিলেক্ট করে প্রপোজাল ডেভেলপ করার জন্য আমি সাজেস্ট করব আর আমি বলবো যে চ্যাট জিপিটির হেল্প না নিতে নিজেদের রিসার্চ স্কিলগুলো ডেভেলপ করার জন্য কমপ্লিটলি মানে থরো রিসার্চ করে যেন তারা ডেভেলপ করতে পারে রিসার্চ আইডিয়াটা এবং এটা যেন নোবেল হয় সো যেন প্রপারলি ফিউচারে এই রিসার্চ বেস আরো ফিউচার কাজ পেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ কবি ডক্টর রহমান আপনি তো পিএইচডি করেছেন আপনি একটু বলবেন কুইকলি দর্শকদের জন্য আমি আমি বলবো বলবো যে যে কথাটাই আবার রাসেলের কোনো কিছুতে আপনি এনরোল হওয়ার আগে আপনি ভালো করে রিসার্চ করবেন পিএইচডি এমন একটা টপিক আপনাকে পিক করতে হবে যেটা আপনাকে আপনি চার বছর ধরে আপনাকে ভালোবাসবেন আমার সুপারভাইজার আমাকে বলেছিল তুমি যদি তোমার তোমার টপিক ভালো না বাসো তুমি পিএইচডি করো না থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা লাস্ট সেগমেন্টে এসে গেলাম এবং দর্শক আপনারা দেখেছেন আমাদের দুইজন গেস্ট অনেক কথা বলেছে আপনারা আশা করে উপকৃত হয়েছেন এবং আমি অশেষভাবে কৃতজ্ঞ জানাচ্ছি দুজনকে দুজনে আমার গেস্ট হিসাবে আজকে এখানে এসেছেন এবং দর্শকজনও অনেক কথা বলেছেন আজ এখানে আমি শেষ করতে চাচ্ছি এবং অ্যান টিভিকে অশেষ ধন্যবাদ এবং দর্শক সবাইকে শুভরাত্রি